বলতে পারবো যে সমন্বয়কদের উপর আপনার অভিমান রয়েছে? অবশ্যই অভিমান নিয়ে হয়েছে, কারণ তারা দল দেশ নিয়ে ভাবে, তাদের দেখে থাকে, তাহলে অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত ছিল যে এই বগরত আমার সাথে তারা নাটক করলো। অন্তত তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে বলা ওটা দেওয়া উচিত ছিল, এই ধরনের ঘটনার সাথে জড়িত কারা তাদের তোমরা ধরার ব্যবস্থা করো। আলম ভাই, থানাও তো আপনার বিচার করতেছে না, আপনি গণমাধ্যম বলে কোনো সমন্বয়কের সাথে দেখা করেছেন কিংবা করবেন কিনা? না, সমন্বয়কের সাথে কারোর সাথে দেখা হয়নি, আর তাদের সাথে জিজ্ঞেস করবো অবশ্যই দেয়াও কর্ম। দেশ স্বাধীন করে আমরা কি পেলাম? কোথাও বিচার পেলাম না, যে কোনো কিছু পেলাম না। তে আপনারা যে আইন বলেন দেশে, যে এরকম যে আইনে যে আসামি জন্মে করেন ধরার আগে জামিন পেয়ে যায়, এবং এইরকম একটা মারধরের ঘটনা প্রকাশ্যে দেখার পরে যে ভিডিও ফুটেজ হওয়ার পরেও যে আপনারা তার কোনো বিচার করলেন না, আপনারা গণমাধ্যমে আমার মাধ্যমে ভিডিওটাও দেখলেন কিন্তু আপনারা এই নিয়ে কোনো কথাবার্তা বললেন? এই পর্যন্ত সমন্বয়কদের আপনি ফোন করেছেন কিনা কিংবা তাদের সাথে কথা হয়েছে কিনা? না, আমরা সমন্বয়ক যারা আছে তাদের সাথে ফোনও করিনি, কথা বলিনি, কিন্তু তারা তো অল টাইম গণমাধ্যমে অ্যাক্টিভ আছে, তারা তো মারামারি দেখছে, অন্তত এডেলে তো বলতে পারতো তারা যে আমরা বগুড়ে দেখলাম এটা এইরকম ঘটনা ঘটেছে, তো এই মামলার সাথে যারা জড়িত আছে লোক, হ্যাঁ, তাদেরকে এমন আইনে ব্যবস্থা না হোক। তা তো বলতেই পারে, হয়তো বা তারা সোশ্যাল মিডিয়া ছিল না, ব্যস্ততার কারণে দেখেনি, ইহু আলম তো আমাদের সাথেও যোগাযোগ করেনি, এই বিষয়টা তো বলতে পারে। এটা তো তারা অস্বীকার করার কিছু নেই, যেহেতু সেই সময় আপনার তাদের কাছে যাওয়ার ইচ্ছা ছিল না? অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, এবং তারা কেন দেখবে না যে সারা এমন কোনো স্পেশাল নিউজ করেনি, আর এমন যে কোনো লোক না যে ভিডিও ফুটেজটা আপনি কেউ শেয়ার করেনি, তাহলে তারা কেন দেখবে না? তার মানে কি আমি তাও তো বলেনি। এখন আপনি কি তাদের সাথে যোগাযোগ করবেন? অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো, দেশ স্বাধীন করে কি পেলাম সেটা বলেন, আর আমার জীবনের দায়িত্ব কে নেবে? এখন যদি সর্বশেষ জানতে চাই, তাদের সাথে যোগাযোগ করেও যদি কোনো সুরা না পান তবে কি করবেন? দেশের তো মানে কোনো ভাই, আমরা তো দেশের তো কোনো আইন বলে কিছুই নাই, মনে করি দেশের বিচারও নাই, এখন কি হবে না হবে জানে, বাদ বেগেটা উপরালের উপর ছেড়ে দিয়েছে, এখন আল্লাহ যা করে।